নিত্য নতুন প্রতারণার মাধ্যমে সৌদি প্রবাসী কামরুল হাসানকে বিয়ে করে তার কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন মডেল অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণা ফ্ল্যাট ও গাড়ি ক্রয় এবং ব্যবসার কথা বলে দফায় দফায় নেওয়া অর্থ আত্মসাত শেষে প্রবাসীকে তালাক দেন অভিনেত্রী ব্ল্যাকমেইল করে কামরুল হাসান নামের সৌদি প্রবাসী ব্যবসায়ীকে বিয়ে করার পর থেকেই পাল্টে যেতে থাকে মডেল অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণার জীবনযাপন চলাফেরায় আসে চাকচিক্য শুরু হয় বিলাসী জীবন আর এসব হয় কামরুলের থেকে হাতিয়ে নেওয়ার টাকা দিয়ে বিয়ের আগেও পরে ওই প্রবাসীর কাছ থেকে মডেল রোমানা প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রাজনৈতিক ও প্রশাসনিক শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে ভালো যোগাযোগের ক্ষমতা দেখিয়ে কামরুল হাসানকে হুমকি দেন রোমানা সর্বশেষ তিনি আইনের দ্বারস্থ হলে গ্রেপ্তার হন রোমানা এরপর থেকে তার বিরুদ্ধে এমন অসংখ্য অভিযোগ আসা শুরু হয়েছে পুলিশের কাছে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে মোহাম্মদপুর লালমাটিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁ বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ পুলিশ কমিশনার মৃত্যুঞ্জয় সজল পুলিশ বলছে রোমানা স্বর্ণা একাই নয় এরা একটি প্রতারক চক্র সম্মিলিতভাবে এই চক্র প্রতারণা করে আসছে মামলার এজহারে সূত্রে জানা যায় কামরুলের টাকায় কেনা গাড়ি দেখতে তাকে একদিন বাসায় ডাকেন রোমানা এরপর ব্ল্যাকমেইল করে নাস্তার সঙ্গে চেতনানাশক মিশিয়ে উলঙ্গ ও অর্ধ উলঙ্গ ছবি তুলে ব্ল্যাকমেইল করে ছবিও তোলে রোমানা ও তার পরিবারের সদস্যরা ধর্ষণ মামলার হুমকি ও সামাজিক মর্যাদা নষ্টের ভয় দেখিয়ে বিয়ে করতে বাধ্য করা হয় প্রবাসী কামরুলকে স্ট্যাম্পে নেওয়া হয় স্বাক্ষর নিহা নিকা নামায় নিজেকে বিধবা উল্লেখ করেছেন রোমানা ভুক্তভোগী কামরুল জানান বিয়ের পর তার জীবনটা বিষিয়ে ওঠে দশ লাখ টাকা দেনমোহরের পাশাপাশি নেওয়া হয় তেত্রিশ ভরি স্বর্ণ এরপর তার চাহিদা বাড়তেই থাকে কেনেন চার লাখ টাকা মূল্যের একটি ঘড়ি দুটি নতুন মডেলের আইফোন সহ বিভিন্ন পণ্য তিনি আরও জানান দুই সালের মার্চে বিয়ে করেন তারা বিয়ের পর কামরুল সৌদি আরব চলে যান সম্প্রতি তিনি দেশে আসেন স্বর্ণাকে ফোন করতে রিসিভ করছিলেন না স্বর্ণা গত ষোলোই ফেব্রুয়ারি রাত বারোটার দিকে স্বর্ণার বাসায় যান তিনি তখন সে বাসায় ফেরেনি রাত দুইটা চল্লিশ মিনিটে বাসায় ফিরলে স্বর্ণা জানিয়ে দেয় তাকে অনেক আগেই সে তালাক দিয়েছে এ নিয়ে বাড়াবাড়ি করলে হত্যার হুমকি দেওয়া হয় তাকে এর আগে রোমানার আরও দুটি বিয়ে রয়েছে বলে জানান কামরুল এই ঘটনায় বৃহস্পতিবার স্বর্ণার বিরুদ্ধে কামরুল মোহাম্মদপুর থানায় মামলা করেন সন্ধ্যায় লালমাটিয়া ডি ব্লকের একটি বাসা থেকে স্বর্ণাকে গ্রেপ্তার করা হয়